তো আজকে চলে এসেছি কালী পূজোর সেকেন্ড পার্টটা নিয়ে। তো এই যে দেখো আমার মালা টালা সব গাঁথা হয়ে গেছে এখন। আর এদিক দিয়ে মামি ওরা সবজি কাটছে ঠাকুরের ভোগ রান্না করার জন্য। এখানে মাসি আর মামি দুজনে মিলে বসে পড়েছে ঠাকুরের ভোগ রান্না করার জন্য। আর এদিকে মাসি খই বাচ্ছে আর আমিও চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুরকে মালা দিয়ে সাজাতে। তো এখানে আমি দেখো ঠাকুরকে কী সুন্দর করে মালা পরিয়ে দিচ্ছি। এটা হলো জবা ফুলের মালা মাসি নিয়ে এসছে বাগডোগরা থেকে। আর এটা হলো আকন্দ ফুলের মালা যেটা আমি ঠাকুরের হাতে পরাচ্ছি। তো আমার মালা পরানো প্রায় কমপ্লিট। খুব সুন্দর লাগছিল ঠাকুরকে মালা পরানোর পর। তারপরে সন্ধ্যেবেলা আমি ফল টল সব কেটে দিচ্ছি। আর এদিকে বোনরা মাসি ওরা সবাই ঘরে মানে চামড়ি খাচ্ছে, ওরা তো উপোস ছিল না। আমি আর মাসি মেশো আর আমার মামি উপোস ছিলাম। তো এই যে দেখো ঠাকুরের ফাইনাল লুক, ঠাকুরটাকে দেখতে খুবই সুন্দর লাগছিলো। তো সব কিছুই রেডি আর এখানে খিচুড়িও বসিয়ে দিয়েছে, সবজি খিচুড়ি। আর এদিকে আমাদের পুজো হচ্ছে, পুজো হতে হতে ওইদিক দিয়ে খিচুড়িও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমাদের পুজো এখানে শেষ। আর এই যে এখানে খিচুড়ি কমপ্লিট, সবাই আমরা প্রসাদ খেয়ে উপোসটা ভাব।